ক্লাস টু সহজ পাঠের আজকে আমার চার নম্বর পর্ব, অর্থাৎ চার পাতা। তোমাদের প্রত্যেক দিন একটা করে পাতা আমি পড়িয়ে দিই, আর যাতে ভিডিওটা পরে ভিডিওটা খুঁজে পাও তার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই, অর্থাৎ ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পরের পর্ব বা আগের পর্বটা পেয়ে যাবে, আর না হলে প্লে লিস্ট থেকেও পড়তে পারো। যেমন করে তোমাদের পড়িয়ে দিই, প্রথমে ভালো ছেলে যারা তাদের আমি রিডিংটা পড়িয়ে দিই, তারপর যারা ভালো পড়তে পারে না, বাড়িতে পড়িয়ে দেয় না কেউ, তাদের জন্য বানান করে করে আমি পড়িয়ে দিই। আর কি শেখাতে এসেছি এখানটা সেটাকে বলে দিয়ে আমি প্রশ্নে আলোচনা করতে চলে যাই, কী কী প্রশ্ন আছে এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আলোচনা করে দিই। চলো শুরু করি। আদ্যনাথ বড় ভালো লোক, আস্তে আস্তে বলে জানলে বুঝতে পারবে না, আদ্যনাথ বড় ভালো লোক, তারই তো কন্যার বিয়ে দেখলাম নাকি আগে। দান ধ্যান পুণ্য কাজে তার মন, ওইগুলি তো পুণ্য কাজ হয়, কাউকে দান করলে, ধ্যান করলে, ঠাকুর দেবতা নিয়ে থাকলে, বেশ দেশের জন্য অনেক কাজ করেন। সবাই বলে তিনি ধন্য, অর্থাৎ তিনি খুব ভালো ধন্য মানুষ হয়ে গেছেন, বড় মানুষ হয়ে গেছেন। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন, ভৃত্য মানে চাকর, বাড়িতে যে কাজ করে, আদ্যনাথ বাবু তার চাকরকে, চাকরের নাম হচ্ছে সত্য, আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব, সত্যর একটা মেয়ে আছে, তার সত্য কন্যা আছে, তার বিয়েতে আদ্যনাথ বাবু যাবেন বলেছেন, খুব অবশ্য অবশ্য যাব মানে বেশি বেশি যাব বলেছি, মানে যাবেন তিনি আর কি। সেখানে এসে দেখি আঙিনায় বাদ্য বাজছে, চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে তাই তারা ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি, অর্থাৎ ক্ষমতা নেই, এত লোক হয়েছে সাধ্য কি, অর্থাৎ সাধ্য নেই, অগত্যা বাইরে বসে আছি, মানে উপায় নেই দেখে বাইরে বসে আছি, অগত্যা মানে উপায় নেই। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, কেউ বা ব্যাট বল খেলছে, নিত্যস্মরণ ওদের ক্যাপ্টেন। আচ্ছা বলো তো, ক্যাপ্টেনের নামটা তো নিত্যস্মরণ না দিয়ে অন্য কি দিতে পারত, তাহলে কি হতো? তোমাদের তিন নম্বর পর্বে এসে তোমাদের কিন্তু এ শেখাতে পারত না তয় জ ফলাটা কেমন, তারপরে ব্যাট বল খেলাটা না দিয়ে তো ফুটবল খেলতে পারতো, কবাডি খেলতে পারতো, তাহলে কিন্তু বয় জ ফলাটা শেখাতে পারত না তোমাদেরকে। সেই জন্য দেখো জ ফলাটাকে এখানে শেখাতে এসেছে, একটু বানান করে করে বলে দিই। আদয় জ ফলা আদ্য দন্ত নায়কাথ নাথ আদ্যনাথ বড়বীন্দ্র উকার বড় ভয়াকার লয়ুকার ভালো, আদ্যনাথ বড় ভালো, লয়ুকার করলো আদ্যনাথ বড় ভালো লোক, দয়াকা দন্তেন্ন দান ধয়ে জ ফালা একা দন্তেন্ন ধ্যান, একটু কমা আছে থামবে, আর এটাকে টান দিয়ে বলবে দ্যান ধান, অর্থাৎ টান এর মাঝে দাগটাকে টান বলে আর কি, টান দেয় মতো। পরে হসুদ মধ্যে নয় জ ফালা পূর্ণ কয়াকার বর্কি জয়কার কাজে তয়চবন্ধু একার তাঁর মদন্তেন্ন মন, দান ধ্যান পূর্ণ কাজে তার মন, দয়িকা তালবসিকা রদ্দেশের বর্কিজ দন্তেনায় জ ফালা দেশের জন্য,
অদন্তনীয় ক অনেক, অদন্তনীয় কার ক, কয়কার বর্কিজ কাজ, কর এই কাজ অন্তন্য করে, দেশের জন্য অনেক কাজ করে। তুন্তেশ্ব বয়কা হসই সবাই বলি কার বলে একটু থামতে হয়, কমা আছে না, এটাকে বলা হয় কমা। তিনি ধন্য, ধয় দন্তেন জয়পালা ধন্য, তয়াসী দন্তেন আছে তিনি, তাহলে সবাই বলে তিনি ধন্য। আদয়া ফল আদ্য দন্তনায়কা থন্নাথ বয়কার বয়স তাদ্যনাথ বাবু, তয়চিন্দু একা র তাঁর ভয়েরই তয়জা ফলা ভিত্ত, দন্তেশ্ব তয়জা ফলা সত্য কে কয়িকার কে, আমার আময়কার আমার কয়েকা ঠিকার কাছে পয়কা ছয়শি উনত্রিশ টিকা পাঠিয়ে ছয়শি লেখিকা দন্তেন্ন ছিলেন। আদ্যনাথ বাবু তার ভিত্ত সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন ভালো দুটো পেলাম, এতটা পড়ার পর কী প্রশ্ন পেলাম, আদ্যনাথ বাবু কেমন লোক, উত্তর কি হবে, বড় ভালো লোক। আর একটা প্রশ্ন হয়, আদ্যনাথ বাবু কিসে কিসে বেশি কাজে মন দেন, দেন ধ্যান পূর্ণ কাজে। আর একটা প্রশ্ন, আদ্যনাথ বাবু তার ভিত্ত নাম কি, আদ্যনাথ বাবু ভিত্ত নাম কি, সত্য। বেশ চলো, আমসে আমি বলি কাছে বলেছি তচিন্দাকা তার ক দন্তনে জফলা আকার কন্যার বয়সী বয়কা হেকা বিবাহে অব তালবসে জফলা অবশ্য, অব তালবসে জফলা অবশ্য যাব, তোমাদের তো জফলা শেখাতে এসেছে না, সে দুবার অবশ্য জফলা পাচ্ছি, দেখ তার কন্যার বিবাহে অবশ্য অবশ্য যাব। এ ক্ষয়কা দন্তনিক এখানে এ দন্তিকার এসি এসে দেখা খয়কি দেখি, আ উঙ্গয় হসি দন্তনা একা অন্তস্থ আঙিনায় অর্থাৎ উঠানে বয়কা দরজা ফলা বাদ্য মানে বাজনা, বয়কা বর্কিজ্য ছেইকা বাজছে, উঠানে বাজনা বাজছে, আঙিনায় বাদ্য বাজছে, একই কথা। চয়কা ফেটকাটার মধ্যে সে হসি রয়কা চাষিরা, এ ব খণ্ডের তো দন্তস্বর, ব খণ্ডের তো দন্তস্বর, বৎসর ভয়কা লোক ভালো, দন্তস্ব দন্তস্ব তালবস দন্তস্ব যা বলা শস্য পেইকার উনত্রিশ থেকে ছেকে পেয়েছে, চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে, অর্থাৎ ভালো ফসল পেলে শস্য পেলে তো মন ভালো থাকবে, ভালো কাজে সবাই যাবে। তয়কা হাসায় তাই তয়কা রাখা তারা ভয়সী রবীন্দ্র ভিড় করিকা করে এ দোষিকা ছেকে এসেছে, তাই তারা ভিড় করে এসেছে ভয়সী তরিকা ভিতরে, ভয়সু কয়সি ঢুকি দুশায়কা ধ্বজা ফলা সাধ্য কয়দিকি কি, ভিতরে ঢুকি সাধ্য কি, ভিতরে ঢুকতে পারছে না এত লোক হয়েছে। অগ তয়জা ফলা একা অগত্যা মানে উপায় নেই দেখে, বয়কা হসই রেখে বাইরে, বদিকা বসে আছে আছে, অগত্যা বাইরে বসে আছে দেখছি, দেখা খ ছয়সি ছয়কা লইকা রয়কা ছেলেরা, খয়সু তালবসি খুশি, হ উনত্রিশ থেকে হয়ে দন্তেনি তয় জফলা নিত্য, ক র ছেকা করছে দেখছি ছেলেরা খুশি হয়ে নিত্য করছে, কেইকার হস কেউ বয়কার বা বজয় ফলা একা ট ব্যাট বল ও বল খেইকা ল ছেইকা খেলছে, কেউ বা ব্যাট বল খেলছে, দন্তনাশি তয়জা ফলা নিত্য তালবস র মধ্যন্ন স্মরণ ও দেইকা র ওদের গজয় ফলা একা প টেইকা দন্তন্য ক্যাপ্টেন নিত্য স্মরণ ওদের ক্যাপ্টেন। তাহলে এখানে একটা ভালো প্রশ্ন পাবো এতগুলোর মধ্যে, যে ওদের ক্যাপ্টেনের নাম কী ছিল, উত্তর হবে নিত্য স্মরণ, বানানটা দুবার লিখবে। দেখো এই দশ মিনিট ভিডিওর মধ্যে আমরা একটা ভালো পড়া তৈরি করে ফেলবো,
আবার দেখা হবে পরবর্তী পর্বে। 5 নম্বর পর্বে কুমুর পাড়ার গরু গাড়ি অর্থাৎ হাট কবিতাটা গোটাটাই পড়িয়ে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।